আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি লেটস প্লে পলিটিক্সে। আসুন দেখা যাক বিশ্বের নতুন রাজনৈতিক ঘটনাবলী, আর হ্যাঁ, ফুটবলের দিকে। ওদিকে ওবামা প্রশাসন আগামী 4 বছরের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছেন। বেশ কিছু নতুন নাম, সুপরিচিত নাম শোনা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের দায়িত্বে যাওয়ার জন্য গত মাসে সেনেটর জন কেরিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর এ সপ্তাহেই প্রেসিডেন্ট ওবামা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে প্রাক্তন রিপাবলিকান সেনেটর চাক হেগেলকে বেছে নিলেন। সেই সঙ্গে হোয়াইট হাউসের সন্ত্রাসবাদ বিরোধী শীর্ষ উপদেষ্টা জন ব্রেননকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগের কথা বিবেচনা করা হচ্ছে। These two leaders have dedicated their lives to protecting our country. I am confident they will do an outstanding job. I urge the Senate to confirm them as soon as possible so we can keep our nation secure and the American people safe. আর ওদিকে ফুটবল জগতের অনেক দল বদল হচ্ছে। এসি মিলানের তারকা আলেকজান্ডার পাটো ইতালিতে 5 বছরের বেশি খেলার পর নানা জখম নিয়ে ব্রাজিল দলে ফিরে যাচ্ছেন। কোরিন্থিয়ান্সের সঙ্গে খেলবেন। আর্সেনাল এবার বার্সেলোনার স্ট্রাইকার ডেভিড ভিয়াকে আকর্ষণ করার চেষ্টা করছে বলে জানা গেছে। আর ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে দারুণ বিবাদের পর ম্যানচেস্টার সিটির মারিও বলোটলির ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, রাজনীতির কথায় ফিরে আসা যাক। ওবামা প্রশাসনের নতুন সদস্যদের অনুমোদনের বিষয়টি কতটা সহজ হবে বিশেষজ্ঞদের ধারণা, জন ক্যারি ও জন ব্রেননের কোনো সমস্যা হবে না। অপরদিকে চাক হেগেল বেশ বিপত্তির সম্মুখীন হচ্ছেন বলেই মনে করা হচ্ছে। অনেক রিপাবলিকান তার বিদেশ নীতির সমালোচক। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবার দেখা হবে।